Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wa salatu wa salamu ala ashrafil anbiya mursaleen Nabiyana Muhammad wa ala alihi wa sahbihi azmain Rabbi shahri sadri wa israeli amri wa ahlu logdata min lisani yafqahu qawli alhamdulillah. Tamra inshallah aske ekta sundor balagar alochona dekhbo inshallah seta hocche fil madi ebong fil mudare er bibhinno rokom byabohar. তো এটা প্রায়ই আমাদের প্রশ্ন আসে যে অনেক সময় মাদিকে আমরা দেখছি মুদারের মতো অনুবাদ হতে, আবার অনেক সময় মুদারেকে মাদির মতো অনুবাদ হতে। অতএব এটা একটা কমন প্রশ্ন যখন আমরা কোরআন পড়ি এবং অর্থ বোঝার চেষ্টা করি। তো সেটারই কিছু সুন্দর ইনসাইট আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বেসিক্যালি মাদি মুদারের একটা স্ট্যান্ডার্ড ইউজ আছে। তো স্ট্যান্ডার্ড ইউজের মধ্যে কিছু ভ্যারিয়েশনস আছে, এর পাশাপাশি কিছু নন স্ট্যান্ডার্ড ইউজ আছে। তাহলে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড ইউজের মধ্যে কিছু ভ্যারিয়েশন থাকবে, পাশাপাশি কিছু নন স্ট্যান্ডার্ড ইউজ থাকবে। অতএব এই পুরো স্পেকটা আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো স্ট্যান্ডার্ড ইউজটা হচ্ছিলো মাদি হচ্ছে অতীত সংক্রান্ত, আর মুদারে হচ্ছে অনাতীত, এবং অনাতীতের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। অতএব মুদারেটার মধ্যে বর্তমান ভবিষ্যৎ যেহেতু আছে, তাহলে কখন বর্তমান কখন ভবিষ্যৎ এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে প্রেক্ষাপট বর্ণনা করে। পাশাপাশি আপনার আরও কিছু বিষয় আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ আজকে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা ফেল মাদিকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজ এবং নন স্ট্যান্ডার্ড ইউজ। তো স্ট্যান্ডার্ড ইউজের মধ্যে আমরা জানি যে অতীতে ঘটে যাওয়া কোনো একটা ক্রিয়াকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটার মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশনও আছে। অতীতে ঘটনা বিভিন্নভাবে ঘটতে পারে, সেটার ভ্যারিয়েশনগুলো আমরা দেখার চেষ্টা করব। আর নন স্ট্যান্ডার্ড ইউজ যেটা, সেটা হচ্ছিলো ভিন্নভাবে অনুবাদ করা হচ্ছে। দ্যাট মিনস মাদিকে মুদারের মতো অনুবাদ করা হচ্ছে, দ্যাট মিনস মাদির মতো তার অনুবাদ করা হচ্ছে না। অতএব সেটা হচ্ছিলো নন স্ট্যান্ডার্ড ইউজ। প্রথম আমরা স্ট্যান্ডার্ড ইউজের মধ্যে আমরা দেখি প্লেইন পাস্ট, মানে হচ্ছিলো সাধারণ অতীত, যেটা হচ্ছিলো বলা যায় হচ্ছিলো দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিসেন্ট পাস্ট, আর একটা হচ্ছিলো ডিস্টেন্ট পাস্ট, মানে সম্প্রতি ঘটে যাওয়া, অতীত ঘটে যাওয়া কোনো একটা ঘটনাকে ইন্ডিকেট করছে। আবার অনেক সময় অনেক অনেক পূর্বে ঘটে যাওয়া ঘটনাটাকে নির্দেশ করতেছে। এটা আসলে সম্পূর্ণ বিষয়, এটা সেন্সটাই বোঝা যায়। আমরা কিছু প্রত্যেকটার একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে। যেমন এখানে সুরা নিসার খুব বিখ্যাত একটা আয়াত, সেটা হচ্ছে ওয়ালাইসাতে তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সালিহাত সাইয়াত হাত্তা ইজা হাদারা আহাদুকুম আহাদাহুমুল মাউতু কলা ইন্নি তুবতুল আন। এটা হচ্ছিল আর তওবা তাদের জন্য নয় যারা কুকর্ম করেই চলে, যে পর্যন্ত না মৃত্যু তাদের কাছে, তাদের কোনো এককে একের কাছে হাজির হলে সে বলে আমি অবশ্যই এখন তওবা করছি। অতএব এই যে তুপ্তু, আমি তওবা করছি, এটা ইমিডিয়েট পাস্ট হিসাবে আমরা ধরে নিতে পারি যে তুপ্তু এটা একটা ইমিডিয়েট পাস্টের ঘটনা, আমি করে ফেলছি, আমি এখনই করছি, এই ধরনের একটা বিষয়, এটা ইমিডিয়েট পাস্ট ধরা যেতে পারে। তুপ্তু এটা পাস্ট টেন্সে মাদি হিসাবে আসছে। ঠিক একইভাবে এটার প্যারালাল আমরা আরেকটা দেখি, খলাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লা আয়াতিল লিল মুমিনিন। খলাকাল আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন আকাশ সমূহ এবং জমিন হকের সাথে। তাহলে এটা বেসিক্যালি আমরা অনেক আগেই তো এটা সৃষ্টি হয়েছে, তাতে এটা দূরবর্তী অতীতকাল হিসাবে আপনি আমরা এটা বুঝতে পারি। তাহলে দুইটা কেস দেখে আমরা যেটা বুঝলাম যে সেন্স আয়াতের যে মিনিং সেটা দেখেই আমরা কোনটা ক্লোজ, কোনটা ইমিডিয়েট এবং কোনটা ডিস্ট্যান্ট পাস্ট হবে, কোনটা নিকটবর্তী কোনটা দূরবর্তী পাস্ট অতীত হবে, সেটাই বেসিক্যালি বোঝার উপায় হচ্ছিলো। যখন আমরা আয়াতের কনটেক্সটটা বা আয়াতের মিনিংটা বুঝতে পারবো, তখন সেক্ষেত্রে এটা নিয়ার অথবা ডিস্ট্যান্ট হবে কিনা সেটা বোঝা যাবে। অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড ইউজের মধ্যে দুইটা ভ্যারিয়েশন আমরা দেখলাম। তারপর আমরা দেখি যে রিপিটিটিভ পাস্ট যখন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে, সেটাও সেন্সটা হচ্ছে একইভাবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, সেখানে হচ্ছে ওয়ফা তাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কাউমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রব্বি ওয়া নাসাহতু
লাকুম, এখানে আব লাগ তু এটা মুদারে মাদি হিসাবে আসছে, এবং এটা হচ্ছে নাসাহ তু এটাও মাদি হিসাবে আসে, সব আনা ইনসাইড ডোয়ার হচ্ছে আনা। তো এখানে বেসিক্যালি শোয়াব আলাইহিসসালাম ওনার কাউমকে বলছেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে তো আমার প্রভুর বাণীসমূহ নিশ্চয় পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের সুউপদেশ দিয়েছিলাম। তো দিয়েছিলাম দিয়েছিলাম দুইটাই বলা হচ্ছে, অতএব শোয়াব আলাইহিসসালাম বিষয়টা একবার করেন নাই, বারবার করছেন। দ্যাট মিন্স একবার পৌঁছায় দিয়ে উনি চুপ থাকেন নাই, দ্যাট মিন্স এ দাওয়াতের বিষয়টা বারবার হয়েছে। অতএব এখানে দেখা যাচ্ছে রিপিটেটিভ পাস্ট, যদিও বলতেছেন হয়ে গেছেন পৌঁছে দিয়েছিলাম, কিন্তু বয়স পৌঁছে দিয়েছিলাম এটা বারবার উনি দিচ্ছিলেন। অতএব সেই জিনিসটাও এখানে রিপিটেটিভ পাস্ট, আরেকটা ডাইমেনশান আমরা দেখলাম মাদির মধ্যে। একটা হচ্ছিল ইমিডিয়েট পাস্ট, নিকটবর্তী অতীত, আরেকটা হচ্ছে দূরবর্তী অতীত, আরেকটা হচ্ছে পুনরাবৃত্তি অতীত। এই জিনিসগুলো কিন্তু ভ্যারিয়েশন আছে, এই ভ্যারিয়েশনগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এবং এটাও ডিপেন্ড করতেছে হচ্ছিল কনটেক্সটের উপরে, মিনিংয়ের উপরে, সেটাও আমরা এখানে দেখলাম। তাহলে রিপিটেটিভ আরেকটা দেখি, ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, তিনি হলেন যিনি যিনি কী করছেন, আকাশ থেকে বৃষ্টি নামিয়েছেন, ফা আখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইয়িন, দ্যাট মিন্স ইনি হলেন যিনি আকাশ থেকে বৃষ্টি নামান, তখন তার দ্বারা আমরা উদ্গত করি সব রকমের চারা গাছ। তার এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা বৃষ্টি আকাশ থেকে নামাচ্ছেন, তারপরে জমিন থেকে নতুন উদ্ভিদ উনি ক্রিয়েট করতেছেন, এটা কন্টিনিউয়াস, এটা রিপিটেটিভ জিনিস। দুইটা ক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার হচ্ছে, এখানে সুইচিংও আছে। সুইচিংটা আমরা দেখব যে ইলতিফাত, আমরা এর আগে আলোচনা করছিলাম, হুয়াল্লাযী আনজালা ফিসসামা, এখানে থার্ড পার্সেন্টে আছে, তিনি হলেন যিনি, তিনি কী করেন, আকাশ থেকে পানি নামান, ফা আখরাজনা, অতঃপর আমরা, এখানে থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সেন্টে সুইচিং হচ্ছে, কিন্তু দুইটাই পাস্ট টেন্সে আছে, একই ব্যক্তির কথা বলা হচ্ছে, দ্যাট আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ইন্ডিকেট করা হচ্ছে, এবং এটাই কিন্তু কন্টিনিউয়াসলি রিপিটেটিভলি হচ্ছে। অর্থাৎ রিপিটেটিভ পাস্ট আরেকটা কনসেপ্ট এখানে আমরা দেখলাম। তারপরে সুরা বাকারার সেই রসুলদের সম্পর্কে আয়াত 253 নম্বর আয়াত, তিলকা রুসুলু ফাদ্দালনা বাদুহুম আলাবাদ, এইসব রসুল তাদের কাউকে আমরা কারো উপর শ্রেষ্ঠতা দান করেছি, মিন হুম মান কাল্লাম আল্লাহ, তাদের মধ্যে এমন কেউ কেউ রয়েছে যাদের সাথে আল্লাহ কথা বলেছেন, কাল্লাম আল্লাহ, কাল্লামা আল্লাহ, এটা পাস্ট টেন্সে আছে আল্লাহ, তাহলে এইটাও কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে একবার কথা বলেন নাই, রিপিটেটিভ কথা বলছেন। অতএব সেই জিনিসটা এখানে রিপিটেটিভ পাস্ট হিসাবে, সেই হিসাবে এটা আসছে, ওইটাও আমরা ধরে নিতে পারি। তারপর এখানে আমরা একটু স্মরণ করি, একটা টেমপ্লেট আমরা পড়ছিলাম কানার ক্ষেত্রে, কানা প্লাস মুদারে, কানা প্লাস মুদারে হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বা সে ইউজ টু, মানে অভ্যস্ত ছিল, সে ধরনের একটা টেমপ্লেট আছে। আর কানা কানা মাদির সাথে কানা প্লাস মুদারের যে টেমপ্লেট, এটার পার্থক্য করছে, মাদি বলতে পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, আর কানা প্লাস মুদার হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতএব সেটাও একটা বিষয় এখানে আমরা মনে করলাম। এরপর হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, অতীতে একটা একক ঘটনা ঘটে গেছে, সে ধরনের একটা মোডেও কিন্তু মাদি ব্যবহার হচ্ছে। অতএব এটা মাদির স্ট্যান্ডার্ড ইউজের মধ্যে ভ্যারিয়েশনটা আমরা দেখছি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইউজের মধ্যে ভ্যারিয়েশন দেখছি। যেমন এখানে খলাক আল্লাহ আসসামাওয়াত ওয়াল আরদা বিল হক, এটা যদি আমরা ডিস্টেন্ট পাস্ট বলছি, পাশাপাশি এটা সিঙ্গেল ইভেন্ট, দ্যাট মিন্স এটা একবারই ঘটেছিল, এটা অনেকবার ঘটে নাই, এটা একবার, সেটা অতএব সেটাও একটা ইন্ডিকেটিভ বিষয় আছে। তারপর এরকম আরও এক্সাম্পল দেখি, ওয়া আরসালনাকা লিন্নাসি রুসুলান ওয়া কাফা বিল্লাহি শাহিদান, তো এখানে আরসালনা, আমরা প্রেরণ করেছি আপনাকে, কা, তো রসুল সাল্লাহ সাল্লামকে একবারই প্রেরণ করা হয়েছে, দুইবার প্রেরণ করা হয় নাই। অতএব এটা ছিল সিঙ্গেল পাস্ট, মানে একক ইউনিট হিসাবে আপনার, এটাও কিন্তু আরেকটা মোড বলা যেতে পারে। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা ইন্টারেস্টিং বিষয় আমরা স্মরণ করি, সেটা হচ্ছিল কানা প্লাস মাদির, এই টেমপ্লেটটা ব্যবহার হওয়া কিন্তু সিঙ্গেল ইভেন্ট, অতীতের কোনো সিঙ্গেল ইভেন্টের ক্ষেত্রে কানা প্লাস মাদি এই টেমপ্লেটটা ব্যবহার হয়। একটু আগে আমরা দেখলাম কানা প্লাস মুদারে, কানা প্লাস মুদারে মানে অতীতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর কানা প্লাস মাদি কিন্তু সিঙ্গেল ইনস্টেন্স অতীতের, সেক্ষেত্রে সেটাও ব্যবহার হচ্ছে। যেমন এটা ঈসা আলাইহিস সালাম,
এর একটা স্টেটমেন্ট এখানে ইন কুন্তু কুলতুহু ফাকাদ আলিমতাহু, আমি যদি এই ধরনের কোনো কিছু বলতাম তাহলে অবশ্যই সেটা আপনি জানতেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে 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 বিষয়টা যেটা বিষয়টা খ্রিস্টানরা ওনাকে একুইজ করার চেষ্টা করবে সেটার বিপরীতে ঈসা আলাইহিস সালাম এই কথাটা বলবেন, আমি যদি এরকম কথা বলতাম তাহলে অবশ্যই আপনি সেটা জানতেন। তাহলে এটা কানা প্লাস মাদি, মানে সেখানে সিঙ্গেল টাইমও যদি আমি বলতাম, ওয়া ইন কুন্তু, এই যে কানা এটা কুন্তু আনা ফর্মেটে আছে, তারপর কুলতু হু এটাও আনা ফর্মেটে আছে, কানা প্লাস মাদির ফর্মেট, সিঙ্গেল ঘটনা অতীতের সে জিনিসটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে এটাও আরেকটা বিষয় আমরা দেখলাম। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইউজের মধ্যে আমরা ভ্যারিয়েশনগুলো কী কী পেলাম আমরা কুইকলি দেখি। একটা হচ্ছে সিঙ্গেল পাস্ট, সিঙ্গুলার পাস্ট, একটা ইভেন্ট ঘটতেছে। তারপরে আমরা দেখতেছি রিপিটেটিভ পাস্ট, রিপিটেড পাস্ট, এটা একটা হচ্ছে, একটা নিয়ার, একটা হচ্ছিল, আরেকটা হচ্ছে ডিস্ট্যান্ট। এই ধরনের চারটা মোড আমরা এখানে দেখলাম সিম্পল জেনারেল মানে স্ট্যান্ডার্ড ইউজের মধ্যে। এখন মাদির নন স্ট্যান্ডার্ড ইউজগুলো আমরা দেখি দোয়ার ক্ষেত্রে। দোয়ার ক্ষেত্রে আমরা মাদি ব্যবহার করি, যেমন জাজাকাল্লাহু খাইরান, এটা আমরা সবসময় ব্যবহার করি। বারাকাল্লাহু ফিকা, তারপরে গাফারাল্লাহু লাকা, শাফাকাল্লাহু, তাহলে এগুলো সবগুলো কিন্তু মাদি। মাদি ফেল দিয়ে আমরা এবং এরকম করি নাই জাজাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়েছিলেন, এভাবে আক্ষরিকভাবে এভাবে হয় না, দিন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, সেক্ষেত্রে এটাও কিন্তু একটা দোয়ার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। সেটা দোয়া যেমন পজিটিভ নেগেটিভ, যেমন লানাহুল্লাহ, আল্লাহ তার উপরে লানত বর্ষণ করুন, তাহলে এটাও কিন্তু এভাবে আছে। কুতিলাল ইনসানু মা আকফারাহু, এটাকে ট্রান্সলেশন হতে মানুষ অভিশপ্ত হোক সে কত অবিশ্বাসী, যা তাকে অকৃতজ্ঞ বানিয়েছে সে যেন মানুষকে ধ্বংস করা হোক। তাহলে আমরা মাদির একটা নন স্ট্যান্ডার্ড ইউজ হচ্ছিলো, এটাকে দোয়া হিসাবে ব্যবহার করা হচ্ছে। তারপরে আরেকটা ইউজ হচ্ছে প্রতিশ্রুতি বা সতর্কতা, এটা খুব ইন্টারেস্টিং ইউজ। যেমন প্রতিশ্রুতি এবং সতর্কতা এই দুইটা জিনিসই কিন্তু ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়। প্রতিশ্রুতি ভবিষ্যৎ সংক্রান্ত, ভবিষ্যতের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রমিস করা হয়, সতর্কবাণী কিন্তু ভবিষ্যতের ব্যাপারে আসে। তো সেটাকে জোর দেওয়ার জন্য অতীতকাল ব্যবহার করার মাধ্যমে তাওকিদ দেওয়া হয়, কারণ এটা বলার চেষ্টা করা হয় যে নিশ্চিতভাবে এটা ঘটতে যাচ্ছে। অর্থাৎ নিশ্চিতভাবে ঘটতে যাওয়ার আরবিতে নর্মাল সেন্স হচ্ছিল যে যেটা নিশ্চিত সেটা হচ্ছে অতীত, মানে অতীতকালের এক্সপ্রেশনে আসবে। অর্থাৎ সেই হিসাবে নিশ্চিতভাবে ঘটতে যাচ্ছে এমন কিছু বা ইতিমধ্যে হয়ে যাচ্ছে এরকম একটা মোড, সেজন্য সতর্কতা এবং প্রতিশ্রুতি এই দুইটার ক্ষেত্রে কিন্তু মাদি ব্যবহার হচ্ছে, যদিও এটা ভবিষ্যৎ সংক্রান্ত কোনো বিষয় হয়ে থাকুক না কেন। যেমন এখানে বলা হচ্ছে ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিইনা, যে অবশ্যই আমরা আপনাকে উপহাসকারীদের থেকে রক্ষা করব, এটা আল্লাহর প্রতিশ্রুতি দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতএব সেখানে ইন্নার পরে কাফাইনা এখানে মাদি ব্যবহার করা হচ্ছে, এটা প্রতিশ্রুতি। যে ট্রান্সলেশনে দেখেন অবশ্যই আমরা আপনাকে উপহাসকারীদের থেকে রক্ষা করব, ভবিষ্যৎকালে ট্রান্সলেশন হচ্ছে, এটা হলো দেখার মতো বিষয়। তারপর এটাকে এভাবে ট্রান্সলেশন হচ্ছে, আমরাই তো আপনার জন্য যথেষ্ট বিদ্রূপকারীদের বিরুদ্ধে, ঠিক আছে, এভাবে হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে। অর্থাৎ প্রতিশ্রুতির বিষয়টা আসলে তখন এটা মাদিটা ব্যবহার হবে কিন্তু ট্রান্সলেশন হবে মুদারেতে, সেটা দেখার মতো বিষয়। তারপর হচ্ছে এখানে আমরা দেখি যে এটা জাহান্নামের একটা বর্ণনা আছে, মানে জাহান্নাম না, পরকালের বর্ণনা বেসিক্যালি। নাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার, আর জান্নাতবাসীরা আগুনের অধিবাসীদেরকে ডেকে বলবে, কি বলবে, আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা, আমাদের হাক্কানা, আমাদেরকে আমাদের রব যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাকে আমরা সত্য পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কান, তোমরা কি তোমাদের রবের যে প্রতিশ্রুতি সেটা কি তোমরা সত্য হিসেবে পেয়েছো, এ ধরনের একটা প্রশ্ন আছে। তাহলে এখানে দেখেন না দা, এটা ডেফিনেটলি
ভবিষ্যতের কথা বলা হচ্ছে, সতর্কবাণী হিসেবে আমরা ধরতে পারি। পরকালের একটা দৃশ্য এখানে বর্ণনা হচ্ছে ভবিষ্যৎকালে, কিন্তু এটা যেহেতু প্রতিশ্রুতি, এটা ঘটতে যাচ্ছে, অবশ্যই ঘটতে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে মাদি ফেল বাবা ওয়াজাদ না, তারপরে এখানে না দা বেসিক্যালি শব্দটা ডাকবে জান্নাতের অধিবাসীরা জাহান্নাম নারের অধিবাসীদেরকে ডাকবে ডাকবে, কিন্তু এখানে না দা বলা হচ্ছে। অর্থাৎ প্রতিশ্রুতির কথা, সতর্কবাণীর কথা বলা, সতর্ককারী সতর্কবাণী হিসাবে এটাকে অতীতকাল হিসেবে ধরা যাচ্ছে। তারপর ওয়ানুফিকা ফি সুরি সুর, এটা অতীতকালে, এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে কিয়ামতের দিনের, এটাও এটা বর্ণনা, এটা এটা হচ্ছে আমাদের সতর্ক বর্ণনা, সতর্ককার সতর্কমূলক পোস্ট বলা যেতে পারে। সেক্ষেত্রে নুফিকা ফি সুর, এখানে নুফিকা ফিহি ওখরা দুইবার সিংহের মধ্যে ফু দেওয়া হবে, সেই জিনিসটাই এখানে বর্ণিত হচ্ছে। ভবিষ্যতের ঘটনা বর্ণনা হচ্ছে অতীতকাল দিয়ে, সেটাও কি সতর্কবার্তা হিসাবে, সেটা যদি আমরা ধরে নিই তাহলে সেটা হিসাবে এটাকে অতীতকালে হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস নোট হিসেবে আমরা নিই, যখন মাদি ফেল মাদি প্রতিশ্রুতি বা সতর্কতার জন্য ব্যবহার করা হয়, তখন এটিকে মুদারি হিসেবে অনুবাদ করা হয়। একটা পয়েন্ট অলরেডি আমরা বললাম, পাশাপাশি এটার সাথে আরও কিছু এডিশন দেওয়া যায়, কিছু ফ্রেজ অ্যাড করা যায়। সেখানে আপনি বলা যেতে পারে নিশ্চিতভাবে বা কোনো সন্দেহ নেই, এর মতো কিছু জোর দেওয়ার টুল এখানে ব্যবহার করা যেতে পারে, যেটার মাধ্যমে আমরা মাদিটাকে ক্যাপচার করতেছি, মাদি যে এমফেসিসটা ক্যারি করতেছে সেটাকে ক্যাপচার করতেছি ভবিষ্যৎ কিছু বর্ণনার ক্ষেত্রে। অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এখানে আমরা একটা দেখলাম প্রতিশ্রুতি এবং সতর্কতার ক্ষেত্রে মাদি ব্যবহার হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং ইউজ, এটা নন স্ট্যান্ডার্ড ইউজ। এবার আসেন আমরা সিলাতুল মাউসুল, সিলাতুল মাউসুল, ইসম মাউসুল, সিলাতুল মাউসুল, এটা আমরা পড়ছি বেশ সুন্দরভাবে এর আগে। তো সিলাতুল মাউসুলে মাদি ব্যবহার হয় এবং এটা প্রেক্ষাপট অনুযায়ী কোনো সময় মাদি হিসেবে ট্রান্সলেট হবে, কোনো সময় মুদারি হিসেবে ট্রান্সলেশন হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রেক্ষাপট ভিত্তিতে। সিলাতুল মাউসুল হিসেবে মাদি আসলে তখন এটা অতীত হতে পারে, অনাতীত হতে পারে। যেমন এখানে সূরা ফুসসিলাতের খুব সুন্দর একটা আয়াত, ওয়ামান আহসানু কাউলান মিম্মান দা আ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর কে তার চাইতে কথাবার্তা বেশি ভালো যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি তো নিশ্চয় মুসলিমদের মধ্যকার। এখানে দেখেন, এখানে মানটা হচ্ছে আমাদের ইসম মাউসুল, এরপরে সিলাতুল মাউসুল পুরাটা, সেখানে দা আ আমিলা কলা এই সবগুলো কিন্তু অতীতকালের ফেল, কিন্তু যে আয়াতের যে কন্টেন্ট সেই অনুযায়ী এটা নট নেসেসারি এটা একবার বা অতীতে ঘটছে, এটা বারবার রিপিটেটিভলি প্রেজেন্ট টাইমসে প্রেজেন্টও ঘটে, যে বর্ণনা করা হচ্ছে তার চেয়ে উত্তম কথা, তার কে তার চাইতে কথাবার্তায় বেশি ভালো, তাহলে সেটা হচ্ছিলো মানুষ, সেটা কন্টিনিউয়াসলি এই বিষয়টা মানুষ যারা ফলো করে তারাই হচ্ছে ভালো। সেক্ষেত্রে দা আ আমিলা ও কলা এই সবগুলো অতীতকাল হলেও সিলাতুল মাউসুলের মধ্যে এটা প্রেজেন্টেন্স হিসাবে, প্রেজেন্টেন্স হিসাবেও এটাকে মিন করা যেতে পারে। অর্থাৎ সেটা একটা বিষয় এখানে দেখলাম। তারপর আমরা দেখি সূরা আল মুলকের খলাক আল্লাদি খলাক আল মাউতা ওয়াল হায়াত আলী ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখানে সিলাতুল মাউসুলে অতীতকাল আছে এবং এটা খলাক আল মাউতা ওয়াল হায়াতা, এটা অবশ্যই অতীতকালে আল্লাহ সৃষ্টি করছেন। তো মাদি হিসাবে যিনি মৃত্যু এবং দৃশ্য করেছেন তোমাদের যাচাই করতে, হ্যাঁ, তো মাদি হিসাবে এটা অনুবাদটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সিলাতুল মাউসুলের মধ্যে আমরা দেখছি কোনো সময় মাদি হতে পারে, মুদারে হতে পারে, ডিপেন্ড এটার সেন্সের উপর ডিপেন্ড করবে প্রেক্ষাপট অনুসারে এটা কী হবে। ফ্লো অফ টেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা ফ্রেজ হচ্ছে হাইসু মিন হাইসু, হাইসু মিন হাইসুর পরে এটার বলতে পারেন সিলা হিসাবে আসতে পারে ফেল মাদি। হাইসু অর্থ হচ্ছিল ওয়ার এভার, মিন হাইসু মানে ফ্রম দ্য প্লেস ওয়ার, এই দুইটা ব্যবহার আছে। অর্থাৎ এটাও কিন্তু মাদি মুদারে দুইভাবে ট্রান্সলেশন হতে পারে। সেটারই খুব সুন্দর এক্সাম্পল আমরা এখানে দেখি, এটা হলো আপনার আদম আলাইসালামকে বলা হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াকুল না ইয়া আদামু উসকুন আন্তা ওয়া জাওজুকা জান্নাতা ওয়াকুলা মিনহা হাইসু রগাদান হাইসু শিত্তুমা। এটা জান্নাতে
আদম আলাইহিস সালামকে বসবাস করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দ্যাট মিন্স যখন এটা বলছেন তখন এর পরের ঘটনাটা ঘটতে যাচ্ছে, অতএব সেক্ষেত্রে এটাকে মুদারে হিসাবে ট্রান্সলেশন হচ্ছে, যে তোমা আল্লাহ বলতেছেন কুল না, আমরা বলেছিলাম ইয়া আদম উস্কুন আন্তা ওয়া জাউজুকা, তুমি এবং তোমার স্পাউস বসবাস করো জান্নাতে, ওয়া কুলা এবং তোমরা দুইজন খাও মিনহা সেখান থেকে, রগাদান হাইসু শিত তোমা, মানে একদম কেয়ার ফ্রিভাবে যা ইচ্ছা করে সেখান থেকে তোমরা, হাইসু শিত তোমা ইচ্ছা করো, এই যে শিত তোমা এটা হাইসুর পরে এটার সিলা হিসাবে আসতেছে, শিত তোমা এটা কিন্তু মাদি হিসাবে আসতেছে, কিন্তু মুদারে হিসাবে এটাকে ট্রান্সলেশন হচ্ছে। অতএব সেটা হচ্ছিলো কনটেক্সট অনুযায়ী আমরা হাইসুর এটা ব্যবহার দেখলাম। আরেকটা হাইসুর খুব সুন্দর ব্যবহার, এটা হাইসু মিন হাইসু দুইটাই আছে এখানে, এটা সুরা বাকারার ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াক্তুলু হুম হাইসু সাকিফ তুমু হুম ওয়া আখরিজু হুম মিন হাইসু আখরজু হুম। হ্যাঁ, এখানে ওয়াক্তুলু হুম ওয়াক্তুলু, তোমরা হত্যা করো তাদেরকে, হাইসু সাকিফ তুমু হুম, যেখানে তাদেরকে তোমরা পাবা, যেখানেই, তাহলে হাইসুর এখানে সাকিফ, হাইসু সাকিফ তুমু হুম এখানে মাদি দেখলাম, তাহলে হত্যা করো তাদেরকে যেখানে তোমরা পাবে, দ্যাট মিন্স পাবে হিসাবে অতীতকাল না অনাতীতকালে এটা ট্রান্সলেশন হচ্ছে, হ্যাঁ যেখানে তোমরা পাও, হ্যাঁ তাদেরকে সেখানে হত্যা করো। এরপরে বলা হচ্ছে ওয়া আখরিজু মিন হাইসু আখরিজ, তাদেরকে বের করে দাও যেখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, এখানে হাইসুর মিন হাইসুর পরে কি আখরজু হুম, এটাকে অতীতকালে ট্রান্সলেশন হচ্ছে। একটা আয়াতের মধ্যে হাইসু এক জায়গায় অনাতীত এক জায়গায় অতীত, কারণ এটা কনটেক্সট বলে দিচ্ছে, কারণ যখন আদেশ করা হচ্ছে তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, সেটা হচ্ছে ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়, যখন বলা হচ্ছে যে তাদেরকে বের করে দাও যেখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, দ্যাট মিন্স এটা মুসলিমদের পূর্ববর্তী অবস্থার কথা বলা হচ্ছে, তাহলে এখানে মিন হাইসু অতীতের সাথে মাদিটা অতীতকাল হিসেবে ট্রান্সলেশন হচ্ছে, আর হাইসুর সাথে এখানে ফেলটা অনাতীতকাল হিসেবে ট্রান্সলেশন হচ্ছে। অর্থাৎ এটা ফ্লোট অফ টেক্সের মধ্যে, টেক্সটের মধ্যে এটা আমরা দেখছি যে সেভাবে এটা হচ্ছে। তারপর আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এটা ইউসুফ আলাইহিসসালামের পিতা যখন তার ওনার দশ ছেলেকে যখন মিশরে পাঠাচ্ছেন, তখন তিনি একটা ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, ফালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, অতঃপর তারা যখন সেখানে প্রবেশ করলো মিন হাইসু আমারাহুমুল হুম আবুহুম, যেখান থেকে তাদের বাবা তাদেরকে প্রবেশ করার আদেশ দিয়েছিলেন, অতএব যেখান থেকে দিয়েছিলেন, অতএব এটা অতীত সংক্রান্ত ব্যাপার অনুবাদ, অতীতে ইনস্ট্রাকশনটা অতীতে দেওয়া হয়েছিল, অতএব সেভাবে মিন হাইসুটা সাথে ফেলটাকে আমারাহুম আবুহুম এটাকে অতীতকাল হিসেবেই মোডেই এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে। তাহলে হাইসুর সাথে আমরা দেখতেছি মাদির যে ব্যবহার সেখানে দুই ধরনের মোডই থাকতে পারতেছে, মাদি মাদির মতো ট্রান্সলেশন হতে পারে, মুদারের মতো হতে পারে, এটা প্রসঙ্গ এবং প্রভাবের উপর নির্ভর করবে, দুইটা জিনিস আমরা বলতেছি, একটা প্রসঙ্গ আর একটা প্রভাব, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রসঙ্গটা কী এবং ফ্লো অফ টেক্সটটা কী, এটার ভিত্তিতেই এটা হাইসুর সাথে মাদির এই নন স্ট্যান্ডার্ড ইউজটা এখানে আসছে। তারপর একটা ইন্টারেস্টিং, এটা আমরা প্রায়ই দেখছি, সেটা হচ্ছে হামজা, একটা ভিন্ন হামজা বলা হচ্ছে আত্তাসউইয়া, হামজা আত্তাসউইয়া বেসিক্যালি একটা কনটেক্সট ফলো করে, যেমন এটা সুরা বাকারা এটা এবং সুরা ইয়াসিনের আয়াত আছে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এখানে এটা হামজা আত্তাসউইয়া বেসিক্যালি এটা ফলো করে হামজা, তারপরে হচ্ছে একটা মাদি, তারপরে হচ্ছে আম, তারপরে একটা মাদি মোডে একটা সেন্টেন্স ফার্ব, যদি এখানে লাম ব্যবহার করছে কিন্তু লাম ব্যবহার করলেও এটা মাদিতে ট্রান্সলেশন হবে, বেসিক্যালি লাম তুনজির, এই এখানে যখন এটাতে হচ্ছে তখন এটা একটা ফরম্যাট, এর টেম্পলেটটাই বেসিক্যালি ট্রান্সলেশন হচ্ছিলো, মানে নট নেসেসারি এটা মাদি ফর্মে ট্রান্সলেশন হচ্ছে, মুদারে ফর্মে এটাকে ট্রান্সলেশন হচ্ছে, ইন্নাল্লাযিনা কারবারি অবশ্যই যারা বিশ্বাস পোষণ করে, তুমি তাদেরকে সতর্ক করো অথবা না করো তাদের কাছে সবই সমান, তারা ওরা ইমান আনবে না, ইউ ওয়ার্ন দেম এবং ইউ ডু নট ওয়ার্ন, হ্যাঁ এটা অতীতকালে কিন্তু ট্রান্সলেশন হচ্ছে না, তাহলে এটা হামজা আত্তাসউইয়া এই
মোডে বেসিক্যালি এটা অনাতীতকালে ট্রান্সলেশন হবে, অতীতকালে ট্রান্সলেশন হচ্ছে না। এরকম আরও তাসফিয়া আছে, যেমন হচ্ছে সূরা মুনাফিকুনের মধ্যে আছে, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লাই ইয়াগফির আল্লাহু লাহুম। অতএব এটা সূরা মুনাফিকুনের মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আছে, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম সাওয়াউন আলাইকুম আ দাআউতুমুহুম আম আনতুম সামিতুন। এটা অবশ্য বলা হচ্ছে আহ্বান করো অথবা চুপ থাকো, রিভার্স বিষয়টা এখানে আছে। অতএব সাওয়াউন আলাইহিমের সাথে এই হামজা আর তাসউইয়া, এটার ক্ষেত্রে যে মাদিটা থাকতেছে সেই মাদিটাকে আমাদের ট্রান্সলেশন করতে করা হচ্ছে মুদারে হিসাবে, এটাও একটা নন স্ট্যান্ডার্ড ইউজ। তারপরে লাউলা আরেকটা হরফ, সেটার অর্থ হচ্ছে কেন নয় অথবা যদি শুধুমাত্র। যখন লাউলার পরে মাদি হয় তখন এটি মুদারে অথবা মাদি যে কোনো একভাবে ট্রান্সলেশন হতে পারে, এটা নির্ভর করতেছে আমরা যেটা বলতেছি প্রসঙ্গ এবং প্রভায়ে, মানে কনটেক্সট এবং ফ্লো অফ টেক্সট, এটার উপর ভিত্তি করে এটা আসবে। এবং এখানে যেমন বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ওয়াইয়াকুলা রব্বি, এটা সূরা মুনাফিকিনের আয়াত, ওয়াইয়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম, যে সে সময় সে বলবে এটা ইয়াকুলু ফাইয়াকুলু রব্বি লাউলা আখারতান, সে সময় সে বলবে যখন মৃত্যুর সময় হাজির আসবে তখন সে বলবে ওয়াইয়াকুলা, সে বলবে রব্বি লাউলা আখারতানি, হে আমার রব কেন আমাকে একটু অবকাশ দিলা না, ইলা আজালিন কাবির। তাহলে এখানে লাউলার সাথে আখারতা এটা হচ্ছে বেসিক্যালি মাদি ফেল, কিন্তু এটা ট্রান্সলেশন হচ্ছে মুদারে হিসাবে। কারণ হচ্ছিলো এটা হচ্ছিলো বর্তমান সংক্রান্ত একটা অনুরোধের কথা বলা হচ্ছে, একটা ফ্লো অফ টেক্সট, একটা রিকোয়েস্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ সেখানে মাদি আসছে এখানে। এরপরে আসেন আরেকটা খুব বিখ্যাত আয়াত, ওয়াকালু লাউ নুজ্জিলা হাযাল কোরআনু আলা রজুলিন রজুলিন মিনাল কারিয়াতি আজিম, আর তারা বলে এই কোরআনখানা দুইটি জনপদের মধ্যে কোনো এক প্রভাবশালী ব্যক্তির কাছে কেন অবতীর্ণ হলো না। দেখবেন লাউলা দিয়ে অতীতকাল ইন্ডিকেট করা হচ্ছে, কেন হলো না, হতে পারত এটা তায়েফ অথবা মক্কার কোনো প্রভাবশালী ব্যক্তির উপরে কেন নাজিল হলো না। অতএব আমরা সেন্স বুঝতেছি এটা লাউলার, এটা ক্যারি করতেছে অতীত সংক্রান্ত। অতএব একটা আমরা অনাতীত দেখলাম, একটা অতীত দেখলাম। অতএব লাউলার পরে অতীত মাদি ফেল ব্যবহার হচ্ছে, কিন্তু এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে কি হিসাবে, কোনো ক্ষেত্রে মাদি কোনো ক্ষেত্রে মুদারে, এটাও ডিপেন্ড করতেছে কনটেক্সট এবং ফ্লো অফ টেক্সট। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর জুমলা শর্তিয়ার বিষয়টা আমরা দেখছি, জুমলা শর্তিয়ার ক্ষেত্রে আমরা আদাতুল শর্ত যে জিনিসগুলো ছিল লাউ ব্যতীত আর সবগুলোর শেষে পরে যে মাদি থাকতো সেটা মুদারে, যেমন ইদা ইজ ইন, এটার সাথে সাথে বেসিক্যালি বাই ডিফল্ট যদি মাদি থাকে সেটা মুদারি হিসেবে ট্রান্সলেশন করে। এটা হচ্ছে জেনারেল একটা বিষয় আমরা জুমলা শর্তিয়ার ক্ষেত্রে বোঝা যাচ্ছে, আমরা আলোচনা করেছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাদিও হচ্ছে মুদারে হচ্ছে, মাদে মুদারে যদি হয়, যেমন ধরেন ইজার পরে অনেক সময় মাদি দেখব, অতীতের অতীতকাল ব্যবহার হচ্ছে সেটাকে আমরা অনাতীতকালে ঠেলে দিচ্ছি, অনেক সময় আমরা দেখতেছি মুদারেও আসতেছে। তো মাদি মুদারের মধ্যে জুমলা শর্তের মধ্যে পার্থক্যটা হচ্ছে এভাবে, মাদি যদি ব্যবহার হয় তখন যে জিনিসটা বলা হয় তখন জিনিসটা একবার ঘটেছে, কোনো একটা জিনিস একবার ঘটার প্রেক্ষিতে বর্ণনা হচ্ছে, সেটা একটা বিষয়। আর যদি মুদারে হয় তখন এটা রিপিটেটিভনেস সেটার মধ্যে আসবে। অতএব মাদি মুদারের মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে করতে মাদি মুদারের ডিফারেন্সটা হচ্ছে না, মাদি হচ্ছে সিঙ্গেল ইভেন্টকে ইন্ডিকেট করে, মুদারে হচ্ছে রিপিটেটিভ ইভেন্টকে ইন্ডিকেট করে। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে ইন তবুদু সদাকাতি ফানি এম্মাহি, এটা সূরা বাকারার সে দান খরচ সংক্রান্ত আয়াত। ইন তবুদু এখানে মুদারে ইউজ করছে, এটা মানে লাইটেস্ট হয়ে যাচ্ছে, ইন তবুদু সদাকাতি ফানি এম্মাহুয়ে হি, এটা জুমলা জুমলা শর্তিয়ে হচ্ছে। ওয়া ইন তুহুহা ওয়া তুহ তু হা ফকারা আ ফাহুয়া খৈরুল্লাকুম,
তাহলে এখানে যখন বলা হচ্ছে যে দান খয়রাতের যে বিষয়টা, দান সদকার বিষয়টা, এটা হচ্ছে রিপিটিটিভ টাস্ক, এটা একবার না। যদি তোমরা সদাকাত করো, দান খয়রাত প্রকাশ্যে করো, সেটা তোমাদের জন্য ভালো। দান খয়রাতটা বারবার হয় এবং গোপনে করো, সেটাও বারবার হয়। অতএব সেবা রিপিটিভনেসের ক্ষেত্রে ইন্নের পরে জুমলা শর্তিয়ায় মুদারে ব্যবহার হচ্ছে। একইভাবে এবার দেখি আমরা আরেকটা, এটা তলাক সংক্রান্ত আলায়াতে 230, ওয়া ইন তল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা জাউজান গায়রাহু। এটা হিল্লা বিবাহ সংক্রান্ত সে আয়াত। তো এখানে ওয়া ইন তল্লাকা, এটা অতীতকাল ব্যবহার করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এটা তলাকের বিষয়টা রিপিটিটিভ নয়, এটা হচ্ছে যখন বলা হচ্ছে ইন তাল্লাক, এটা হচ্ছে লাস্ট ফাইনাল ওয়ান, এরপরে আর তালাক দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব সেক্ষেত্রে এটা ইনের পরে তাল্লাকা, এটা মাদি হিসাবে ব্যবহার করা হচ্ছে। তারপর একটা আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে এটার ডেমনস্ট্রেশন, সুরা লোকমানের মধ্যে বলা হচ্ছে 12 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লি নাফসিহি। ঠিক আছে, খুব সুন্দর আয়াত এটা। ওয়ামাই ইয়াশকুর, দেখেন মানের পরে, এটা কন্ডিশন স্টেটমেন্ট, মান পরে ইয়াশকুর, এটা লাইটেস্ট হয়ে গেছে, মাজজুম হয়ে গেছে। এবং যে কেউ শুক্রিয়া আদায় করে, ফা ইন্নামা ইয়াশকুরু লি নাফসি, সে সেটা করে তার নিজের জন্য। তো শুক্রিয়া আদায় করাটা হচ্ছে একটা রিপিটিটিভ ব্যাপার, মানুষ বারবার শুক্রিয়া আদায় করে এবং সেটা করতে হবে, সেটা করাটা জরুরি। অতএব সে মোড়ে এটা কিন্তু মুদারে ফর্মে আসছে। এরপর দেখো, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গনিউন হামিদ। ওয়ামান কাফার, এবারে মানের পরে কাফারাটা কিন্তু অনাতীত, মানে অতীতকাল, মানে মাদি ব্যবহার হচ্ছে। দ্যাট মিন্স কাফারাটা যদিও, ওয়ামান কাফারা ফা ইন্না ফা ইন্নাল্লাহ গনিউন হামিদ, কাফারাটা যদিও রিপিটিটিভ হতে পারে, কিন্তু এটা ডিসকারেজ, কেন কুফর করার মধ্যে মানুষ পতিত হয়। অতএব এটাকে নবায়ন করা বা এটাকে পুনরুজ্জীবিত করা, এটা করার বিষয় না। অতএব সেক্ষেত্রে এটা মাদি ফর্মে ব্যবহার হচ্ছে। কিন্তু শুক্রিয়ার ব্যাপারটা হচ্ছিল এনকারেজড, এবং বারবার মানুষ শুক্রিয়া আদায় করতেই থাকবে। আর কাফারার মধ্যে মানুষ একবার পড়লে সেখান থেকে বেরোয় আসার চেষ্টা করবে, সেটা রিপিট করবে না, ইট ইজ এক্সপেকটেশন। অতএব খুব সুন্দরভাবে একটা আয়াতের মধ্যে দুইটা সাবজেক্টকে দুই মোড়ে এক্সপ্রেস করা হচ্ছে, এটার মানে এটার অন্তর্নিহিত অর্থের ভিত্তিতে। অতএব এটাও কিন্তু জুমলা শর্তিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম, একটা আয়াতের মধ্যে দুইটাই এখানে ডেমনস্ট্রেটেড হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসি আমাদের মাদি, আমরা দেখলাম মাদির ক্ষেত্রে আমরা অনেকগুলো নন স্ট্যান্ডার্ড ইউজ দেখলাম। কোনো জায়গায় মাদি হতে পারে, মুদারে হতে পারে, কোনো সময় মাদি সবসময় মুদারে হবে। অতএব এগুলো দেখার পরে আমরা এবার মুদারের ব্যবহার দেখি। মুদারের তিনটা স্ট্যান্ডার্ড ইউজ বিষয় দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেখানে স্ট্যান্ডার্ড ইউজটা তো আমরা জানি যে যখনই ব্যবহার হচ্ছে মুদারে, সেটা অনাতীতকালকে ইন্ডিকেট করতেছে, বর্তমান হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে বর্তমান, কিছু কিছু ক্ষেত্রে ভবিষ্যৎ। তো নন স্ট্যান্ডার্ডের মধ্যে প্রথমটা হচ্ছিল ভবিষ্যৎ, কোনো একটা ছবি আঁকার ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে, যখন একটা ছবি পিকচারাইজ করা হয়। কেন কোরআনের অনেকগুলো আয়াত ছবি আঁকছে, তখন অতীতের একটা ঘটনাকেও মুদারে ফর্মে ব্যবহার করে অ্যাজ ইফ সেটার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, সেটা হচ্ছে বনি ইসরায়েলদের যে বর্ণনাটা আছে সূরা বাকারার মধ্যে, সেখানে 49 নম্বর আয়াতে, ওয়া ইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, স্মরণ করো যখন আমরা উদ্ধার করেছিলাম তোমাদেরকে, বনি ইসরায়েলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মিন আলি ফিরআউনা, ফিরআউনের কবল থেকে। ফিরআউন কী করতো? ইয়াসুমুনাকুম সু আল আজাব, এটা কিন্তু মুদারেতে ফর্মে আসলো, অ্যাজ ইফ এটাকে পিকচারাইজ করা হচ্ছে, সেজন্য এটাকে মুদারে ফর্মে নিয়ে আসা হচ্ছে, যে অ্যাজ ইফ যারা লিসেনার তারা এটার মধ্যে লিভ করতেছে। ইয়াসুমুনা হুকুম সু আল আজাব, ওয়া ইউজাব্বিহুনা ইউজাব্বিহুনা আবনা আকুম, ওয়া ইয়াস্তাহিউনা নিসা আকুম, সবগুলো ফেল মুদারে ফর্মে আসছে। তো এই টোটাল দৃশ্যটাই বেসিক্যালি অতীতকালে ঘটেছিল, কিন্তু প্রেজেন্ট যে বনি ইসরায়েলের কাউম তাদেরকে আল্লাহ ভিজুয়ালাইজ করতে এনকারেজ করতেছেন, কেন এই কাহিনীগুলো বারবার তারা পড়ে বা তাদের মধ্যে আলোচনা হয়। অতএব অতীতের ঘটনাটা এখনও তাদের মধ্যে একটা লিভিং ইস্যু,
এটা এখনও তারা জীবিত আছে। অতএব সেইভাবে এটাকে বর্ণনা করার ক্ষেত্রে অতীতের ঘটনা মুদারে ফর্মে বর্ণনা করা হচ্ছে একটা ছবি আঁকার জন্য। অতএব এই এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং মুদারে নন স্ট্যান্ডার্ড ইউজ আমরা কোরআন মসজিদে দেখব। তারপরে এখানে দেখা যাচ্ছে আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মা আন, আমরা বলছিলাম যে বারবার আকাশ থেকে আল্লাহ কি নিয়ে নামায় নিয়ে আসেন, আকাশ থেকে পানি নামিয়ে নিয়ে আসেন, যদিও এটা অনাতীতকাল অতীতকাল আনজালা, কিন্তু এটা মুদারে হিসেবে ট্রান্সলেশন হবে। তারপরে দেখা যাচ্ছে ফা তুস বিহাল আরদু মাখদাররা মুখদাররা, তখন পৃথিবী সবুজ রং ধারণ করে। তাহলে হঠাৎ করে সুইচ করে এখানে মাদি থেকে মুদারে নিয়ে নিচ্ছে, কিন্তু মোটটা বেসিক্যালি মুদারেই আছে, রিপিটেটিভ ওয়েতে আসছে। আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ থেকে নামাচ্ছেন, সেখান থেকে এই অলৌকিক যে এটা যে একটা অলৌকিক ঘটনা এটাকে এমফেসাইজ করার জন্য যে পৃথিবী সবুজ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের শীতের পরে যখন আমাদের বৃষ্টি আসে তখন আসার সাথে সাথে পৃথিবী কী হয়ে যায়, সবুজ হয়ে উঠে। তো এটা কিন্তু একটা অসাধারণ দৃশ্য প্রতিনিয়ত আমরা দেখছি। অতএব সেটাকে পিকচারাইজ করার জন্য বেসিক্যালি এখানেও এই বর্ণনাটাকে তখন পৃথিবী সবুজ রং ধারণ করে এটাকে মুদারে হিসাবে এটাকে বর্ণনা করা হচ্ছে। এটাও একটা পিকচারাইজেশনের জন্য এটাকে বর্ণনা করা হচ্ছে, যদিও এখানে আনজালা এটা অতীতকাল মাদি মুদারে রিপিটেটিভনেসের জন্য এটা মুদারে হিসাবে ট্রান্সলেশন হবে, আর এটাকে মাদ মুদারে হিসাবে করা হচ্ছে পিকচারাইজ করার জন্য, সেটা এখানে একটা ব্যবহার আছে। তারপরে অনেক ক্ষেত্রে জোরালো আদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। কেন আমরা এর আগে বলতেছিলাম যে সতর্কতা এবং প্রমিস প্রতিশ্রুতির ক্ষেত্রে মাদি ব্যবহার হচ্ছে, এখানে জোরালো আদেশ ব্যবহার করাচ্ছে আমরের বিপরীতে, যে জিনিসটা আমর দিয়ে বলা সম্ভব সেখানে আমর ব্যবহার না করে ব্যবহার করা হচ্ছে মুদারে। দ্যাট মিন্স সেটাকে আরও এমফেসাইজ করা হচ্ছে। যেমন বাংলায় একটা এক্সাম্পল এখানে দেখলে বলা হবে, ওই পার্টিতে যাবে না, তুমি ওই সমাবেশে যাবে না, মানে আমরা বিভিন্ন সময় মনে করি যে ওই ওই ওর প্রোগ্রামে যাবে না, তুমি ওই প্রোগ্রামে যেতে পারবে না, তুমি ওই কনসার্টে যাবে না। আমাদের ছেলেমেয়েরা অনেক সময় এরকম বিভিন্ন রকম বিষয় চায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি সরাসরি যে তুমি সেখানে যাবা না বা তুমি সেই পার্টিতে যাবা না, এটা হচ্ছে আমর। পাশাপাশি এটাকে মুদারে ফর্মে যদি আমরা ব্যবহার করি তখন বলতে পারি তুমি সেই পার্টিতে যাচ্ছ না, ইউ আর নট গোয়িং দেয়ার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে তুমি যাবা না, ডোন্ট গো দেয়ার, ইউ আর নট গোয়িং দেয়ার, দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছিল, পরেরটা আরও স্ট্রং। ঠিক আছে, অর্থাৎ সেই মুদারে ফর্মে এটার ব্যবহার আছে, যে কোনো কিছু না করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে বা আদেশ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটা আমরের জায়গায় মুদারে ব্যবহার হচ্ছে। এটা আমরা দেখি সুরা, এটা খুব সুন্দর ডেমনস্ট্রেশন আছে সুরা বাকারার মধ্যে বনি ইসরায়েলদের প্রতি 84 নম্বর আয়াতে, ওয়া ইজ আখাজনা মিসাকাকুম, স্মরণ করো যখন আমরা তোমাদের কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম কি, লা তাসফিকুনা দিমা আকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আখরারতুম ওয়া আনতুম তাশহাদুন। তাদেরকে বলা হচ্ছে যে যে তোমরা ওয়ালা তাসফিকু দিমা আকুম, তোমরা তোমাদের নিজেদের রক্তপাত করো না। তা এখানে যে আমর না বলে এটাকে বলা হচ্ছে তোমরা তোমাদের রক্তপাত করছো না, ইউ আর নট ডুইং দিস থিং। ঠিক আছে, মুদারে ব্যবহার করা আছে, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিহিম, তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের ঘর থেকে বের করে দিও না, দ্যাট মিন্স করে দিবা না। এটা হচ্ছে আমর, কিন্তু এটা মুদারে ফর্মে আসতেছে। দেখি আমরা কীভাবে আসছে, আর স্মরণ করো আমরা তোমাদেরকে তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তোমরা তোমাদের রক্তপাত করবে না, আর তোমাদের লোকদের তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেবে না। হ্যাঁ, আমর মোডেই কিন্তু ট্রান্সলেশন হচ্ছে, কিন্তু মূলত বেসিক্যালি এটা হচ্ছিল আমরটাই বেসিক্যালি মুদারে ফর্মে আরও এমফেটিক ফর্মে এক্সপ্রেস হচ্ছে, অর্থাৎ সেটাও এখানে ডেমনস্ট্রেটেড হচ্ছে। তারপরে একইভাবে এটা 84-83 নম্বর আয়াতটা ছিল এভাবে, ওয়া ইজ আখাজনা মিসাকা
বনি ইসরাইলা লা তাবুদুনা ইল্লাল্লাহ, লা তাবুদুনা ইল্লাল্লাহ, লা ইল্লা দিয়ে তাবুদুনা মুদারে ফর্মে ব্যবহার হচ্ছে, সেখানে আমরের জায়গায় মুদারে ব্যবহার করে এটা আরও বেশি এমফেসিসে নিয়ে যাচ্ছে, আরও জোরালো ভাব প্রকাশ করতেছে। অতএব সেটাও আর একটা এক্সাম্পল। তারপর এখানে তালাকের সংক্রান্ত আয়াতে 228-233 সেখানে বলছে ওয়াল মোতালাক্কাতু, যে তালাকপ্রাপ্ত যে মহিলারা ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসা তা কুরুর, তারা তিন সাইকেল পর্যন্ত তারা অপেক্ষা করবে, ইট ইজ এ আমর, কিন্তু মুদারে ফর্মে আসতেছে। ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিনা আওলাদা হুন্না হাউলাইনে কামিলাইনে, যে জন্মদাত্রী মাতারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে পূর্ণ 2 বছর। অর্থাৎ এটা ওয়ান সর্ট অফ আদেশ, কিন্তু মুদারে ফর্মে আসছে। অর্থাৎ এরকম বিষয়গুলো আমরা দেখব যে আদেশকে আমরকে মুদারে ফর্মে ব্যবহার করে এটাকে ফার্দার এমফেসাইজ করা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একটা মুদারের একটা স্পেশাল নন স্ট্যান্ডার্ড ইউজ, যেটা দেখার মতো আছে। তাহলে আমরা দেখলাম পিকচার করার জন্য, কোনো কিছু আঁকার জন্য মুদারে ব্যবহার হচ্ছে, অতীতকালকে অতীতের ঘটনাকে মুদারে দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, পাশাপাশি এখানে জোর জোরালো আদেশের ক্ষেত্রে আমরের জায়গায় মুদারে ব্যবহার করা হচ্ছে। এরপর আসি আমরা ইজ, ইস এবং ইজা দুইটা জিনিস। ইজা তো আমরা জানি যখন ভবিষ্যৎ সংক্রান্ত, ইজ হচ্ছিল যখন অতীতকাল সংক্রান্ত। তো ইজের সাথে বাই ডিফল্ট কিন্তু মাদি আসে, মাদি ইজার ক্ষেত্রে মাদিটা মুদারেতে ট্রান্সফার হয়, কিন্তু ইজ সাধারণত এটা মুদারে মাদি ব্যবহার হয়, কেন ইজটা অতীত সংক্রান্ত আসে। তো এখন এখানে বেসিক্যালি ইজের পরে যদি মুদারে আসে সেক্ষেত্রে এটা প্রেক্ষাপট এবং এটার ফ্লো অফ টেক্সটের উপরে নির্ভর করে অতীত অনাতীতকালে দুইভাবে এটা অনুবাদ করা যেতে পারে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছিলো পরকালের প্রসঙ্গ হলে সাধারণত এটা অতীতকালের, পরকালের প্রসঙ্গ হলে এটাকে ভবিষ্যৎকালে ট্রান্সলেশন করা হয়। আর যদি এটা ডেফিনেটলি বোঝা যায় যে অতীত সংক্রান্ত কিছু বিষয়, সেক্ষেত্রে এটা অতীতকালে ট্রান্সলেশন করা হয়। এক্সাম্পল দেখি, এখানে বলা হচ্ছে ওয়া ইস তাকুলু, যদি তুমি বলো লিল্লা জিনা আন আমাল্লাহু আলাইহি ওয়া আন আমতা আলাইহি আমসিক আলাইকা জাউজাকা ওয়াত্তাকিল্লা, এটা বেসিক্যালি রসুল সাল্লাহ সাল্লাম জায়েদ আলাহ ইসলামের রাদিয়াল্লাহু আনহারকে একটা অ্যাডভাইস দিচ্ছিলেন তার ওয়াইফের ব্যাপারে, সেটা এখানে ক্যাপচার করা হচ্ছে। আর স্মরণ করো তুমি তাকে বলেছিলে ইজ তাকুলু, ইজ তাকুলু এটাকে ট্রান্সলেশনে বলেছিলে অতীতকালে ট্রান্সলেশন করা হচ্ছে, যেহেতু ঘটনাটা অতীত সংক্রান্ত বিষয়, সেক্ষেত্রে এটাকে অতীতকাল হিসেবে ট্রান্সলেশন হচ্ছে। মুদারে হওয়ার পরেও, ইজের পরে সাধারণত মুদারে আসে না, এটা মাদি আসে, কিন্তু মুদারে হিসেবে আসছে। এরপরে আরেকটা বর্ণনা হচ্ছে, এখানে বলা হচ্ছে 40-47 বলা হচ্ছে সেখানে ওয়া ইজ ইয়াতাহাজ্জুনা ফিন্নারি ফায়াকুলু আদুআফাউ লিল্লাজিনা ইস্তাখবারু, যে স্মরণ করো বা দেখো যখন কি করবে, তর্ক করবে ফিন্নার আগুনের মধ্যে তর্ক করবে, ওয়া ফায়াকুলা ইয়াকুলু, যারা দুর্বলরা এবং যারা নিজেদেরকে বড় মনে করতো তাদেরকে, তাদের সাথে তর্ক করে বলবে, ভবিষ্যতে নার সংক্রান্ত আলোচনা হচ্ছে। আর দেখো তারা আগুনের মধ্যে পরস্পর তর্কাতর্কি করবে, তখন দুর্বলরা বলবে তাদের যারা হাম বড়াই করতো, অবশ্যই আমরা তো তোমাদেরই দাবিদার ছিলাম, সুতরাং তোমরা কি আমাদের থেকে আগুনের কিছু অংশ সরিয়ে নেবে। তাহলে এই ফুল কনভারসেশনটা কিন্তু নারের কনভারসেশন, ভবিষ্যতের ঘটনা কিন্তু ইজ, এবং এখানে ওই মোটটাই আসে, ইজের সাথে মুদারে আসতেছে, এটা রিপিটেটিভনেস কিন্তু ইন্ডিকেট করতেছে, যা তারা একবার বলবে না, তর্কাতর্কিটা একবার করবেন, এটা বারবার করতে থাকবে। অতএব এখানে আগের বিষয়টা ইজের সাথে, যখন ইজের সাথে মুদারে আসতেছে, ওই কথাটা ইয়াকুলু বারবার বলবে, অতএব রিপিটেটিভনেসের সে মোডটা আসতেছে। তাহলে সাধারণত ইজের সাথে
অনাতীতকাল কোন কোন মোডে ট্রান্সলেশন হবে অতীতকাল অথবা অনাতীতকাল, এটা আসলে কনটেক্সট এবং ফ্লো অফ টেক্সটে বোঝা যাচ্ছে যে এটা কখন ঘটনাটা ঘটতেছে সেটা যখন আমরা সেন্স করতে পারছি সেভাবে ট্রান্সলেশন হচ্ছে, কিন্তু ইমপ্লাইড সেই রিপিটেটিভনেসটা কিন্তু এটার মধ্যে আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিছু কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করলাম এখানে, যে এটার মানে এই না যে সব আলোচিত হয়ে গেল। তো আমরা মুদারে এবং মাদির ডিফারেন্ট ইউজগুলো আমরা স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ইউজগুলো আমরা দেখলাম। তো এই লিস্টটা আরও বড় হতে পারে, এখন পর্যন্ত বাইএনআর ক্যারিকুলাম আমরা যেহেতু ফলো করছি তো সেখানে ওনারা যতটুকু কম্পাইল করছে ততটুকু আমরা প্রেজেন্ট করলাম। তো এর বাইরে যদি এক্সট্রা কোনো পয়েন্টস থাকে বা কোনো সময় আসে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ সামনে আমাদের এই নোটটাকে এনহ্যান্স করব, এটাকে বাড়াবো, কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ। প্রায় আমরা যখন গ্রামার প্রথম শিখতাম তখন আমরা দেখতাম যে একটা ফেল মাদি দেখা যাচ্ছে কিন্তু অনুবাদে এটা মুদারে দেখা যাচ্ছে, তখন এটা সবার মধ্যে প্রশ্ন থাকতো যে কেন এটা হচ্ছে। তো সেই কেনর উত্তর বেসিক্যালি এই টেক্সট থেকে আমরা পেতে পারি। তো এইভাবেই আমরা বিষয়গুলো বুঝতে পারব যে কোন সময় মাদি হবে কোন সময় মুদারে হবে এবং কোথায় জোর দেওয়া হচ্ছে কোথায় রিপিটিটিভনেস আসতেছে, অথবা এটা আমাদের বুঝতে আমাদের জন্য সহজ করবেন। তো যাই হোক, আমাদের সেশনটা আজকে এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।